টিস্যু কালচার সম্বন্ধে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে টিস্যু কালচার কাকে বলে। এটা সম্বন্ধে আমরা যদি বেসিক একটা ধারণা নেই, সেটা হচ্ছে আমরা জানি সাধারণত বীজ থেকে উদ্ভিদ হয় অথবা মূল থেকে উদ্ভিদ হয়। কিন্তু টিস্যু কালচার হচ্ছে এমন একটা প্রক্রিয়া, সেখানে উদ্ভিদের একটা বড় একটা উদ্ভিদ আছে, উদ্ভিদের যে কোনো একটা অংশ থেকে একটা টিস্যু কেটে নেওয়া হবে এবং এই টিস্যু থেকে অসংখ্য চারা তৈরি হবে। এটাই হচ্ছে টিস্যু কালচার। মজার একটা বিষয় এবং অত্যন্ত মানে কি বলবো, এটা অদ্ভুত একটা বিষয় যে একটা গাছ আছে, গাছের যে কোনো একটা কোষ থেকে যে কোনো একটা টিস্যু কেটে নিলাম, দেন এখান থেকে অনেকগুলো চারা তৈরি হবে। ওই গাছটা কিন্তু কোনো ক্ষতি হবে না, সেই গাছটা যেমন ছিল সেরকমই থাকবে। মানে একটা গাছ থেকে একটা অংশ, একটা ডাল কাটলেও তো সেই গাছটার কোনো ক্ষতি হয় না, কিন্তু সেখানে একটুটা অংশ কাটা হবে শুধু, সেখান থেকে অনেকগুলো চারা তৈরি হবে। এটাই হচ্ছে টিস্যু কালচার। যাই হোক, আমরা একটু ভালো করে যদি বলি, সেটা হচ্ছে এই টিস্যু কালচারের সর্বপ্রথম যে ধারণা সেটি হচ্ছে 1901 সালে আমেরিকান একজন বিজ্ঞানী মর্গান, তিনি সর্বপ্রথম এই ধারণাটা প্রদান করেছিলেন এবং তিনি বলেছিলেন প্রত্যেকটা উদ্ভিদের সজীব কোষের তার অনুরূপ একটা উদ্ভিদ সৃষ্টি করার একটা অন্তর্নিহিত শক্তি রয়েছে। এই শক্তিটাকে তিনি বলেন হচ্ছে টোটেপোটেন্সি। মনে রাখতে হবে প্রত্যেকটা সজীব উদ্ভিদ কোষের তার অনুরূপ একটা উদ্ভিদ সৃষ্টি করার একটা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাটাকে বলা হয় হচ্ছে টোটেপোটেন্সি। 1902 সালে সর্বপ্রথম গটিলিব হেবারল্যান্ড, তিনি ছিলেন জার্মান বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম 1902 সালে এই যে উদ্ভিদের টিস্যু থেকে অনেকগুলো চারা তৈরি করতে সক্ষম হন, এই জন্য এই গটিলিব হেবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে সংজ্ঞার মধ্যে কী লিখব, যে টিস্যু কালচার কাকে বলে, সংজ্ঞাতে আমরা আসলে কী লিখব, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা একটু প্রক্রিয়াটা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা বুঝে আসবে, তখন আমরা এর থেকে আর কী কী প্রশ্ন হতে পারে সেটা আমরা জেনে রাখব। তাহলে প্রথমে আমরা চিন্তা করি, এটা হচ্ছে কি একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ। এখন এই উদ্ভিদ থেকে কি হবে, আমরা কি করব, টিস্যু কালচার করব। এই উদ্ভিদ থেকে যে কোনো একটা টিস্যু আমরা কাটলাম, এই টিস্যুটা এখন আমরা কি করব, একটা পাত্রের মধ্যে স্থাপন করব। এই টিস্যুটা যে পাত্রের মধ্যে স্থাপন করা হবে, এখন হচ্ছে একটা উদ্ভিদ টিস্যু বড় হতে গেলে সেই উদ্ভিদের প্রয়োজনে কিছু উপাদান লাগবে, যেমন হচ্ছে তার যেমন অক্সিজেন, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে হরমোন, তারপর হচ্ছে শুক্র, যেগুলো অনেকগুলো উপাদান এগুলো লাগতে পারে, এই উপাদানগুলো দিয়ে এই পাত্রটা তৈরি করা হলো। এই উপাদানগুলো দিয়ে যে পাত্রটা তৈরি করা হলো, এই পাত্রের মধ্যে আমরা এই টিস্যুটা রাখব। তাহলে যেই পাত্রের মধ্যে টিস্যু কালচার করা হবে এই পাত্রটাকে বলে হচ্ছে মিডিয়াম। এই পাত্রটাকে কি বলে, মিডিয়াম বলে। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে মিডিয়াম কাকে বলে। তাহলে যেই পাত্রের মধ্যে টিস্যু কালচার করা হয় এই পাত্রটাকে কি বলে, মিডিয়াম বলে। এই মিডিয়ামটা তৈরি করার পর এই মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করা হয়। যদি এই মিডিয়ামের মধ্যে ব্যাকটেরিয়া ছত্রাকগুলো থাকে, জীবাণু থাকে, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা সুন্দরভাবে হবে না। তাহলে এই মিডিয়ামটাকে কি করা হবে, জীবাণুমুক্ত করা হবে। তাহলে আমরা এই মিডিয়ামটাকে সরাসরি বলতে পারি জীবাণুমুক্ত মিডিয়াম, এবং এটার মধ্যে অনেকগুলো পুষ্টি উপাদান থাকে, এই জন্য এটাকে কি বলা হয়, পুষ্টিবর্ধক মিডিয়াম। আচ্ছা, তাহলে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে উদ্ভিদ টিস্যুকে বর্ধিতকরণ প্রক্রিয়াকে টিস্যু কালচার বলা হয়। আসলে এই একটা টিস্যু থেকে যদি অনেকগুলো উদ্ভিদ হয়, সেই অনেকগুলো উদ্ভিদ থেকে কি এটা অনেক বড় হয়ে গেল না, এবং ওই উদ্ভিদগুলো তো আরও অনেক বড় হবে, তাহলে সেক্ষেত্রে একটা টিস্যু থেকে কি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টিস্যু তৈরি হয়ে গেল। এই যে তার মানে বড় হলো, বর্ধিত হলো, উদ্ভিদ টিস্যুটাকে হলো বর্ধিত হলো, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি টিস্যু কালচার। যদি এই সংজ্ঞাতে আমরা সহজেই লিখতে পারতাম যে উদ্ভিদ টিস্যুকে মিডিয়ামে স্থাপন করে অনেকগুলো চারা তৈরির প্রক্রিয়াকে টিস্যু কালচার বলে, তাহলে একেবারে সহজ হয়ে যেত। সংজ্ঞাটা আমাকে একটু সাহিত্য ভাষায় লিখতে হবে, যেমন হচ্ছে যারা কবি রয়েছেন তারা সবসময় কবিতা এমনভাবে লেখেন যাতে সেটা মানুষ বুঝতে না পারে, এবং সেটা যেন বুঝার অন্যজনের সাহায্যে বুঝতে হয়, এইভাবে এটা একটা মানে একটা কি সংস্কৃতি দাঁড়িয়ে গেছে। এই জন্য আমরা টিস্যু কালচারে এমন একটা সংজ্ঞা দিব যেটা হচ্ছে সাহিত্য একটু ভাব থাকবে। তার মানে হচ্ছে সংজ্ঞাটার মধ্যে আমরা কী লিখব, জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে উদ্ভিদ টিস্যুকে বর্ধিতকরণ প্রক্রিয়ায় হচ্ছে টিস্যু কালচার।
ক নাম্বার একটা প্রশ্ন এরপর এখান থেকে আমরা আরো একটা প্রশ্ন পড়েছিলাম মিডিয়াম কাকে বলে তাহলে যে পাত্রের মধ্যে টিস্যু কালচার করা হয় সেই পাত্রটাকে মিডিয়াম বলা হয় মনে রাখতে হবে যেমন হচ্ছে এটা একটা উদ্ভিদ এই উদ্ভিদটার আমরা টিস্যু কালচার করব তাহলে উদ্ভিদের যে কোনো একটা অংশ থেকে আমরা টিস্যু কি করলাম কাটলাম এই যে টিস্যুটা কাটলাম এই টিস্যুটা আমরা নির্বাচন করলাম টিস্যু কালচারের জন্য যে টিস্যুটা টিস্যু কালচারের জন্য নির্বাচন করা হয় এই টিস্যুটাকে বলা হয় হচ্ছে এক্সপ্লান্ট কি বলে এক্সপ্লান্ট বলে এক্সপ্লান্ট তাহলে এখান থেকে কিন্তু আমাদের আরো একটা ক নম্বরের প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে কি এক্সপ্লান্ট কাকে বলে তাহলে টিস্যু কালচারের জন্য যে উদ্ভিদ টিস্যুটাকে নির্বাচন করা হয় এই উদ্ভিদ টিস্যুটাকে এক্সপ্লান্ট বলে আচ্ছা তোমাদের বইয়ের মধ্যে এটা পড়তে গেলে তোমরা একটা আর একটা জিনিস দেখবা সেটা হচ্ছে টটিপোটেন্ট কোষ এরকম একটা কথা রয়েছে টটিপোটেন্ট কোষ আসলে কি আচ্ছা আমরা যদি এই কথাটাকে আরেকটু স্মরণ করতে চাই তাহলে হচ্ছে কি আমেরিকান বিজ্ঞানী মর্গান তিনি কিন্তু বলেছিলেন যে উদ্ভিদের প্রত্যেকটা সজীব কোষের তার অনুরূপ একটা উদ্ভিদ সৃষ্টি করার একটা ক্ষমতা রয়েছে এই ক্ষমতাটাকে তিনি কি বলেছিলেন টটিপোটেন্সি আর এই যে কোষগুলা এই কোষগুলাকে বলা হয় হচ্ছে টটিপোটেন্ট কোষ মানে টটিপোটেন্সি ক্ষমতা রয়েছে এরকম কোষগুলাই হচ্ছে কি টটিপোটেন্ট কোষ যাই হোক এখন তাহলে টিস্যু কালচার আমরা করব তাহলে এখান থেকে আমরা কি কি পড়লাম মিডিয়াম এক্সপ্লান্ট এবং হচ্ছে টটিপোটেন্সি যেটা ক্ষমতা আর যে কোষগুলা এগুলো হচ্ছে কি টটিপোটেন্ট কোষ ওকে এখন হচ্ছে আমরা আসলে আমাদের যে এখনকার প্রশ্ন সেটা হচ্ছে কি টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপগুলো লেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে টোটাল দুইটা গ নাম্বারের প্রশ্ন আছে মনে রাখতে হবে কয়টা গ নাম্বার প্রশ্ন টোটাল দুইটা গ নাম্বার প্রশ্ন একটা হচ্ছে টিস্যু কালচারের ধাপগুলো বর্ণনা করো আর একটা হচ্ছে জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো বর্ণনা করো তার মানে এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে মানে অনেক ইম্পর্টেন্ট এবং গ নাম্বারের দুইটা প্রশ্নের মধ্যে একটা গ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা টিস্যু কালচারের ধাপ তাহলে আমরা একটু আলোচনা করি